সবাইকে সায়েন্স অ্যাক্টিভিটি চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা। গত 2রা আগস্ট মহান মানবতাবাদী বিজ্ঞানী আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের জন্মদিবস অতিবাহিত হল। আচার্য প্রফুল্লচন্দ্র রায় যেমন আদর্শ শিক্ষক ছিলেন, তেমনি মহান বিজ্ঞানীও ছিলেন। এই মহান মানুষের বর্ণনা করার বিশেষণের শেষ নেই, প্রচুর ছাত্র গড়েছেন এই মহান শিক্ষক। এরকম একজন কৃতি ছাত্র ছিলেন বিশ্ব বরেণ্য বিজ্ঞানী ও বিজ্ঞান প্রাবন্ধিক আচার্য সত্যেন্দ্রনাথ বোস। আজকে একজন কৃতি ছাত্রের চোখে শিক্ষক কেমন তা জানার ইচ্ছে। হাতে আছে বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বোসের আচার্য দেবকে নিয়ে একটি স্মৃতিচারণা, যা 1961 সালে জ্ঞান ও বিজ্ঞান পত্রিকার আগস্ট সংখ্যায় লেখা আচার্য প্রফুল্লচন্দ্র স্মরণে শীর্ষক একটি প্রবন্ধ। এটি আপনাদের পাঠ করে শোনাচ্ছি। আচার্য প্রফুল্লচন্দ্র স্মরণে বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু। প্রেসিডেন্সি কলেজের ছাত্র হিসেবে আচার্য রায়ের সংস্পর্শে এলাম 52 বছর আগে। সাবেকি আমলের শেষ এন্ট্রান্স পরীক্ষা পাস করে ভর্তি হই। 1909 সালে বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান শিক্ষার ব্যাপারে অনেক নতুন নিয়ম চালু হয়েছে, যেমন প্রথম বছর থেকেই কর্তব্য দাঁড়ালো বৈজ্ঞানিক পদ্ধতির সঙ্গে পরিচয় শুরু করা। প্রত্যেক বিষয়ে নির্ধারিত কয়েকটি করণীয় ল্যাবরেটরিতে প্রত্যেককে অভ্যাস করতে হবে। স্বদেশীর যুগ, ভালো ছেলেরা বেশিরভাগ বিজ্ঞান পড়তে চাইছে, অথচ সব কলেজে ছাত্রদের কাজের সুব্যবস্থা তখনও গড়ে ওঠেনি। তাই নাম করা 3-4টি কলেজেই বিজ্ঞান বিভাগে ছাত্রদের ভিড়। আবার যাদের উচ্চাভিলাষ পরে বিজ্ঞানী হবে, তারা অনেকেই প্রেসিডেন্সি কলেজে এসেছে কারণ জগদীশ বোস ও প্রফুল্ল রায়কে প্রত্যহ সচক্ষে দেখতে পাবো। ডাক্তার রায় তখন প্রথম বছর থেকেই ইন্টারের ছাত্রদের রসায়ন পড়াতেন। পুরনো বাড়ির দোতলায় উত্তর পূর্ব কোণে গ্যালারিতে ক্লাস বসত। সেখানে অনেক সময় অন্য কলেজের ছাত্রেরাও এসে জুটত ডাক্তার রায়ের বক্তৃতা শুনতে। সরল ইংরেজিতে বক্তৃতা, বাগ্মিতার কোনো চেষ্টা ছিল না, বরং নানা কথা বলে হাসি ঠাট্টার মধ্য দিয়ে ডাক্তার রায় চাইতেন রসায়নের মূল কথা যাতে ছাত্রদের মনে গেঁথে যায়। সে সময়ের হাবভাব ও অঙ্গভঙ্গি তার কাছে যারা রসায়ন পড়েছে তাদের চিরকাল মনে থাকবে। আণবিক আকর্ষণ বোঝাতে গিয়ে তিনি পাশের সীতারাম বেয়ারাকে জড়িয়ে ধরলেন। এই প্রকার আরো কত কি। এতে ক্লাসে মাঝে মাঝে হাসির অটোরোল উঠত, তাতে তিনি খুশিও হতেন। গল্পচ্ছলে বলে যেতেন মহারথী বিজ্ঞানীদের কথা, ল্যাভোইসিয়ার, ডাল্টন, বাজিলিয়াস, পাস্তুর, আবার কখনো কখনো নাগার্জুনের নাম শোনা যেত। ভারতে যারা অ্যালকেমির চর্চা করত সে কথা শোনাতেন ছাত্রদের। পুরনো পুঁথির 2-4টি শ্লোক আওড়ালেন, আবার কখনো ইংরেজি সাহিত্য থেকে লম্বা উদ্ধৃত হলো। এইসব মিলে সেই 2 বছরের ভাষণের স্মৃতি আমার মনের মধ্যে অপূর্ব আকার নিয়ে রয়েছে। শান্তশিষ্ট সুবোধ বালকের সুনাম কলেজে আমার ছিল না। তাছাড়া গুরুজনের মুখের উপর প্রত্যুত্তর দেবার রোগে সারা জীবনই ভুগেছি, তাই কোনোদিন বিশেষ কোনো কারণে, যা আমার এখন মনে নেই, ডাক্তার রায়ের মনে হয়েছিল ক্লাসের বক্তৃতা নিজে যথেষ্ট মনোযোগ দিয়ে শুনছি না এবং নিকটের বন্ধুদের চিত্তবিক্ষেপ ঘটিয়েছি। তাতে আদেশ জারি হলো বক্তৃতার সময় সকলের থেকে পৃথক হয়ে বসতে হবে মঞ্চের রেলিংয়ের ওপরে। সেখানে উপকরণ বোঝাই ক্লাসের টেবিল, যেখানে গুরুদেব স্বয়ং দাঁড়িয়ে বক্তৃতা দেন প্রত্যহ। শাস্তির ফল আমার পক্ষে ভালোই দাঁড়িয়ে গেল সব দিক থেকে। চোখ খারাপ, তাই কাছ থেকে এখন পরীক্ষা পর্বের প্রত্যেক অঙ্গটি নিখুঁতভাবে দেখতে পেতাম।
পেছনের খাস কামরায় আচার্যের অনেক গুরুত্বপূর্ণ গবেষণায় তখন ব্যাপৃত থাকত যেসব ছাত্রেরা, তাদের সঙ্গে আলাপ পরিচয়ও জমে গেল। নতুন অনেক পরীক্ষার কথা শুনতাম, কার্যবিধি দেখতাম, অবশ্য ক্লাস শেষ হবার পরে। সত্য বলতে কি, গুরুর বিরাগভাজন হইনি কোনোদিন, তার সস্নেহ কিল চড় ঘুষি সর্বদাই জুটেছে। সে সময় কলেজ উঠোনের চালাঘরে আমাদের আবশ্যিক পরীক্ষাগুলি করতে হতো। সেখানে একপাশে পঞ্চম বার্ষিকীর ছেলেরাও কিছুদিন কাজ করেছিলেন, কলেজের অদল বদল তখনও পুরোপুরি হয়নি। পবিত্রবাবু তখন আমাদের হাতের কাজের তদারক করতেন, চঞ্চল প্রকৃতির ছাত্রদের বসে রাখতে তাকে মাঝে মাঝেই বেগ পেতে হতো। যা পড়তাম বা দেখতাম আমরা উপরের ক্লাসে, তার মধ্যে কৌতূহল উদ্দীপক কিছু থাকলে তা সহজে ল্যাবরেটরিতে করে দেখার লোভ সংবরণ করা যেত না অনেক সময়। হয়তো একদিন সোডিয়াম জলে ফেলা হলো, অথচ তাকে জলের মধ্যে ডুবিয়ে রাখার জন্য সব সতর্কতা পালন করা হলো না, ফলে সশব্দে সোডিয়াম ধাতু ফেটে ছড়িয়ে পড়ল। ঘরের সব বুনসেন বাতি একসঙ্গে হরিদ আলোয় উজ্জ্বল হয়ে উঠল। সব হয়ে মাস্টার বেয়ারা দৌড়ে আসতো, কি না জানি অঘটন ঘটল। কলেজের বাইরে দেশে তখন বোমার হাঙ্গামা, শিক্ষকেরা সব সময় নজর রাখতেন আইন বহির্ভূত ব্যাপার কলেজে কিছু না ঘটে যায়, সব সময় সবিস্তারে বর্ণনা করে এখন কোনো ফল হবে না। জটিল ব্যাপারের তদারকের ভার পড়ত বিচক্ষণ চন্দ্রভূষণ ভাদুড়ির উপর। তার গভীর ও গম্ভীর মুখে কাঁচা পাকা প্রচণ্ড মোটা গোঁফ দেখে দুর্দান্ত ছেলেরাও ভয় পেত। উচ্ছৃঙ্খলদের দৃঢ়হস্তে তিনি সুপথে চালিয়ে নিতেন। কলেজ জীবনের প্রথম 2 বছরই ডাক্তার রায়ের কাছে পড়বার সুযোগ পেয়েছি। পরে অনেক সময় তার সান্নিধ্য ও স্নেহ পেলেও তার নিজের ছেলেদের মধ্যে গণ্য হয়নি কোনো কালে। রসায়ন মণ্ডলীতে ছিল আমার ধূমকেতুর মতো আসা যাওয়া, হয়তো বা তাই রসিকতা করে আচার্য বলতেন, আমি তার বর্ণিত বাঙালির মস্তিষ্ক ও তার অপব্যবহারের চলমান উজ্জ্বল উদাহরণ। এমএসসি পাশ করি যে বছর, তার আগেই ডাক্তার রায় সরকারি কাজ থেকে অবসর গ্রহণ করে সায়েন্স কলেজের রসায়ন বিভাগের সর্বময় কর্তা হয়েছেন। তিনি চেয়েছিলেন 92 সার্কুলার রোডে সারা বাড়ি জুড়ের মাত্র রসায়ন চর্চা হবে। এদিকে আমরা বেকার, কাজ চাই, শেষ অবধি ছলে কৌশলে বন্ধুরা সকলে মিলে ডাক্তার রায়ের পরিকল্পনা পাল্টে দেওয়া গেল। স্বয়ং স্যার আশুতোষ আমাদের দিকে ঝুঁকলেন, তার অনুরোধে ডাক্তার রায় মত বদলালেন। বাড়ির ওপরের তলায় অঙ্কশাস্ত্রের চর্চা ও উত্তরে পদার্থবিজ্ঞান শিক্ষার আয়োজন হলো। স্নাতকোত্তর শিক্ষা বিশ্ববিদ্যালয় নিজের হাতে নিলেন সব বিষয়েরই। পদার্থবিজ্ঞানের অধ্যাপক হিসেবে তাই আরও 4 বছর আচার্য রায়ের সঙ্গে প্রত্যহই দেখা হতো। ডক্টর রায় স্বাস্থ্যের খাতিরে প্রতি সন্ধ্যায় ময়দানে কাটাতেন। প্রথম বিশ্বযুদ্ধের সময় মনুমেন্টের তলায় তার অনুগামীদের প্রকাণ্ড সভা বসত। তার মধ্যে থাকতেন গণিতের গবেষক, জ্যোতির্বিজ্ঞানের অভিজ্ঞ অনুসন্ধানী, বিখ্যাত শিক্ষাপ্রতি বা আইন ব্যবসায়ী, আরও অনেক অনুরাগী ছাত্রেরা। সেখানে ম্যাকেনসেন যুদ্ধনীতি সমালোচিত হতো, কূট রাজনীতির ব্যাখ্যাও করত কেউ কেউ। নিজে উপস্থিত থাকবার সৌভাগ্য হয়নি, যারা প্রত্যক্ষদর্শী ছিলেন তারা লিখেছেন সে কথা, এটা আশা করি। সেই সময়ে উত্তরবঙ্গে প্লাবনের ফলে দেশব্যাপী দারুণ দুর্দিন উপস্থিত হলো। সেই সংকট ত্রাণের জন্য ডাক্তার রায়কে ঝাঁপিয়ে পড়তে দেখেছি। রসায়ন বিভাগের কাজ বন্ধ হলো প্রায়, পুরনো কাপড়ের গাঁটারি ও চাউলের বস্তায় ভর্তি হয়ে উঠল কলেজের অনেক ঘর। স্বেচ্ছাসেবক ও সেবিকারা সর্বত্রই অবাধে বিচরণ করতে লাগলেন। সুভাষ বোস এগিয়ে এলেন দেশ সেবায় এবং সকলে তাকে নেতা বলে আহ্বান করলেন। ডাক্তার রায় দেশকে প্রাণ দিয়ে ভালোবাসতেন। এই বিপদের মধ্যে তার গবেষণা কিছু কাজ ঠিকঠাক রইল।
ছেলেরাও প্রাণপণে খাটলো, তবে তারপর থেকে অধ্যয়নের ক্ষেত্রে আর রাজনীতিকে দূরে রাখা চলল না। ফলে দেশে শিক্ষার সমস্যা অনেক জটিল হয়ে দাঁড়ালো। ডক্টর রায়ের এইসব আন্দোলনের মধ্যে তারা অনেক সময় জড়িয়ে পড়ত। খদ্দরের যুগে তিনিও চরকা কাটা সুতার লুঙ্গি ও কুর্তা বরণ করে নিলেন। এভাবে কাজ করতে তাকে বহুদিন সায়েন্স কলেজে দেখা গেল। ঢাকা যাওয়ার পর মাঝে মাঝে তার দর্শন মিলত, কলকাতা এলেই তাকে প্রণাম করতে যেতাম তার কর্মশালায়। সেই সময় তার কাছে নতুন ছাত্রদের ভিড়। মৃত্যুর কিছু পূর্বে তিনি বেশ অপটু হয়ে পড়েন, তখনও দেখা করতে হাজির হয়েছি, তবে মনে হতো হয়তো আর চিনতে পারছেন না আচার্যদেব। 1889 সাল থেকে ডক্টর রায় শিক্ষা প্রতি ও দেশ সেবার পথিকৃৎ হয়ে জীবন শুরু করেছিলেন। তার স্বাস্থ্য কোনো কালেই ভালো ছিল না, রাতে ঘুমতো না বহু বছর। ছেলেরা ভাবত ল্যাবরেটরিতে অত্যাধিক দূষিত বায়ুর মধ্যে থেকে তার স্বাস্থ্য একেবারে ভেঙে গেছে। তবু শেষ বয়সেও ছাত্রদের স্বস্নেহ অনুরোধ রেখে কাজে নিরস্ত হননি, ল্যাবরেটরি ছিল তার ঘরবাড়ি। অবশেষে প্রদীপের তেল ফুরিয়ে এলো, তার তিরোভাব ঘটল। হিন্দু যুগে ভারতের রসায়ন চর্চার ইতিকথা লিখে তিনি সর্বপ্রথম দেশে বিদেশে যশস্বী হলেন। মার্কিউরাস নাইট্রেটও তার আবিষ্কার। আমরা যখন প্রেসিডেন্সি কলেজে পড়ি তখন তার ছাত্রেরা এমাইন নাইট্রাইট নিয়ে গবেষণা করছিলেন। এই সব গবেষণা গুরুত্বপূর্ণ ও জৈব রসায়নে এই ধরনের যৌগিক পদার্থের অস্তিত্ব তারা নিঃসন্দেহে প্রমাণ করে দিয়েছিলেন, পদার্থগুলিকে বিশুদ্ধ অবস্থায় ক্লাসিত করে। তাতে ডাক্তার রায়ের ছাত্রদের খ্যাতি চারদিকেই ছড়িয়ে পড়েছিল। দেশে ফিরে আসা অবধি আচার্য রায় নিত্য প্রয়োজনীয় রাসায়নিক পদার্থ তৈরির ব্যবসায় মন দিয়েছিলেন। বেঙ্গল কেমিক্যালের কারখানা তাঁরই কীর্তি। স্থাপনার প্রথম যুগের ইতিহাসে তিনি আত্মচরিত লিখে গেছেন। শেষ জীবনেও অনেক মৌলিক গবেষণার পত্তন করেছিলেন সায়েন্স কলেজে। ছাত্র ও সহকর্মীরা ওই পথে বহু আবিষ্কার করে পরে যশ ও সুনাম অর্জন করেছেন। নিরহংকার, দানবীর, স্নেহপ্রবণ আচার্যদেবের পূর্ণমূর্তি সকল ছাত্রদের স্মৃতিপটে ভাস্বর হয়ে রয়েছে। নিজেকে বিলিয়ে দিয়ে তিনি চেয়েছিলেন দেশে গবেষণার যুগ আনতে। দেশ সেবার আত্মসুখ বর্জন ও আত্মস্বর্গের তিনি আদর্শ স্বরূপ। তার চেষ্টা যে কতদূর সফল হয়েছে উত্তরকালের বৈজ্ঞানিক ইতিহাস তার সাক্ষী দেবে। তিনি সংসারের বন্ধনে জড়িয়ে পড়েননি, ছাত্রীরাই ছিল তার একান্ত আপনজন। সব ছাত্র প্রছাত্র সারা বাংলা ভারতের সকলে শাশ্বতকাল তার গুণকীর্তন করবে। তার দিব্যস্মৃতি এই শতবর্ষ পূর্তির দিনে আমরা আন্তরিক শ্রদ্ধার সঙ্গে বরণ করছি। নগণ্য ছাত্রের মধ্যে একজনের এখানে শ্রদ্ধাঞ্জলি নিবেদিত হইল। এটি জ্ঞান ও বিজ্ঞানের আগস্ট সংখ্যায় 1961 সালে প্রকাশিত হয়েছিল। আপনাদের সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।